নমস্কার, আমি নীল আর আপনারা দেখছেন টুকটাক টেক। ভিডিওর টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে আমরা একটা যুদ্ধের গল্প বলতে চলেছি, যে যুদ্ধে নাক গলিয়ে আমি প্রচণ্ড গালি খাব। তাই ইন্টেল এবং AMD-র ফ্যানবয়েরা গালাগালি ঝুড়ি নিয়ে তৈরি হয়ে যান, কারণ আজকে বুঝতে বুঝতে বোঝা সিরিজে আমরা আলোচনা করব কার প্রসেসর ভালো, ইন্টেল না AMD। আর যদি এরকম ভিডিও আরও আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকনটা। ইন্টেল এবং AMD অর্থাৎ অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস, এই দুটো কোম্পানিরই জন্মকাল মোটামুটি এক সময়ে, এই 6 মাস আগে পরে ধরে নিন। মোট টেকনোলজি বা মোট পেটেন্টের সংখ্যা যদি দেখি তাহলে কিন্তু ইন্টেলের সাথে AMD-র কোনো তুলনাই হয় না, কারণ AMD শুধুমাত্র প্রসেসর এবং গ্রাফিক্স কার্ড তৈরি করে। অন্যদিকে ইন্টেল কিন্তু প্রচুর প্রচুর টেকনোলজি, প্রচুর প্রচুর পেটেন্ট তৈরি করছে এবং বাজারে নিয়ে আসছে এবং আগেও এনেছে। USB বা ইউনিভার্সাল সিরিয়াল বাস, যেটা আজকে কম্পিউটার পেরিফেরালের মূল মন্ত্র, সেটা কিন্তু ইন্টেলের উদ্ভাবন। অন্যদিকে USB টাইপ সির ওপর বেস করে তৈরি থান্ডারবোল্ট প্রোটোকল, যেটা আমরা মনে করছি USB-র ভবিষ্যৎ, সেটাও ইন্টেলের উদ্ভাবন। অন্যদিকে সলিড স্টেট ড্রাইভের ক্ষেত্রে যেখানে এতদিন ন্যান্ড ফ্ল্যাশ ব্যবহার হতো, সেইখানে ইন্টেল নিয়ে এসেছে অপটেন টেকনোলজি, যেটা মনে করা হয় জীবদ্দশার দিক থেকে অর্থাৎ লংজিভিটির দিক থেকে এবং স্পিডের দিক থেকে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, তার থেকে ভালো স্পিডের কিছু হয় না। কিন্তু প্রশ্ন হলো প্রসেসর, যদি মোবাইল প্রসেসরের দিকটা বাদ দিই তাহলে মেইন স্ট্রিম কম্পিউটার এবং সার্ভারের প্রসেসর কিন্তু তৈরি করে দুটি কোম্পানি, ইন্টেল এবং AMD। তাহলে যেখানে কম্পিটিটরের সংখ্যা এত কম সেখানে তো এই তুলনার কথা আসবেই, কার প্রসেসর বেশি ভালো। 1993 সালে ইন্টেল প্রথম বাজারে নিয়ে আসে পেন্টিয়াম প্রসেসর, এবং কোর আই সিরিজ বাজারে আসার আগে অবধি এই পেন্টিয়ামই কিন্তু ছিল ইন্টেলের সবথেকে জনপ্রিয় প্রসেসর। এখানে বলতে হয় যে আমার প্রথম কম্পিউটারটা ছিল ইন্টেল পেন্টিয়াম 100 মেগাহার্জ স্পিড, মানে গিগাহার্জে ধরলে 0.1 গিগাহার্জ। তাতে র্যাম ছিল 8 মেগাবাইট এবং টোটাল হার্ড ড্রাইভ ছিল 1 GB। চুল এমনি এমনি পাকেনি, বয়স হয়েছে। রাইজেন সিরিজ বাজারে আসার আগে অবধি AMD-র সব থেকে জনপ্রিয় প্রসেসর ছিল অ্যাথলন। এবার একটা কথা বহুদিন ধরে প্রচলিত ছিল, AMD-র প্রসেসরের হতে পারে একটু দাম কম কিন্তু ইন্টেলের ধারে কাছে আসে না, গরম বেশি হয়, ক্লক স্পিড অতটা বেশি দেয় না, অন্যদিকে দুদিন অন্তর তাদের সকেট চেঞ্জ হয়ে যায়, প্রসেসর সিরিজ চেঞ্জ হয়ে যায়, আজ FX সিরিজ আছে, কাল A সিরিজ আসছে। মোদ্দা কথা, AMD-র এই সব ব্যাপারের জন্য AMD-কে কেউ খুব একটা পছন্দ করতো না। মজার কথা হলো, ইন্টেলের কথা বলার সময় আমি আমার প্রথম ডেস্কটপের কথা বললাম, এবং অদ্ভুতভাবেই আমার প্রথম ল্যাপটপে কিন্তু ছিল AMD-র প্রসেসর। আমার ল্যাপটপ, যেটাতে AMD টিউরিয়ান X2 প্রসেসর ছিল, সেটাকে আমি যখন বিক্রি করি তখন সেটা 95 ডিগ্রি সেন্টিগ্রেডে আইডল করতো, 95 ডিগ্রি সেন্টিগ্রেডে আইডল করতো। ইন্টেলের পেন্টিয়াম প্রসেসর কিন্তু আজ অবধি চলছে, 1993 সাল থেকে এই 2020 সাল অবধি, এই কদিন আগে 10th generation পেন্টিয়াম প্রসেসর কিন্তু লঞ্চ হলো। অন্যদিকে তার সাথে অন্যান্য প্রসেসরও এসছে, যেমন Core 2 Duo এসছে, Core 4 Quad এসছে, তারপরে সেই সব প্রসেসরে মাল্টি থ্রেডিং, যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, মাল্টি থ্রেডিং এনেবল করা হয়েছে হাইপার থ্রেডিং নাম দিয়ে, তাও এসছে। তারপরে কোর আই সিরিজ লঞ্চ হওয়ার পর, i3, i5, i7 এবং i9 লঞ্চ হওয়ার পর থেকে ইন্টেলকে কিন্তু আর ঘুরে দেখতে হয়নি। ইন্টেলের প্রথম ধাক্কাটা আসে 2017 সালে, যে বছর AMD তাদের প্রথম জেনারেশন রাইজেন, ফার্স্ট জেনারেশন রাইজেন অর্থাৎ রাইজেন 1000 সিরিজের প্রসেসর লঞ্চ করে। প্রথমে ব্যাপারটাকে অনেকেই সিরিয়াসলি নেয়নি, ইনফ্যাক্ট আমিও না, কিন্তু এই রাইজেন সিরিজই AMD-র ভাগ্যের চাকাটাকে ঘুরিয়ে দিল। কারণটা খুব সোজা, প্রসেসর আর্কিটেকচার। এই কথার অর্থ হলো, একটা প্রসেসরের মধ্যে যে অসংখ্য ছোট ছোট ট্রানজিস্টার আছে সেইগুলোর মধ্যের ডিস্টেন্স বা দূরত্ব কতটা, এই দূরত্ব যত কম হবে সেই প্রসেসর তত কম পাওয়ার খরচ করবে, তত পাওয়ার এফিশিয়েন্ট হবে, তত গরম কম হবে। যখন AMD ফার্স্ট জেনারেশন রাইজেন লঞ্চ করলো, তখন ইন্টেল এবং AMD দুজনেরই প্রসেসর তৈরি হতো কিন্তু 14 ন্যানোমিটার আর্কিটেকচারে, অর্থাৎ দুটো ট্রানজিস্টারের মধ্যে দূরত্ব 14 ন্যানোমিটার। তার পরের বছর যখন 2000 সিরিজের রাইজেন এলো, অর্থাৎ সেকেন্ড জেনারেশন রাইজেন এলো, তাতে এই দূরত্বটা কমে দাঁড়ালো AMD-র ক্ষেত্রে 12 ন্যানোমিটার। আর এখন হালে 3000 সিরিজ বা 3000 সিরিজ রাইজেনে সেই দূরত্ব কমে দাঁড়িয়েছে 7 ন্যানোমিটার। ইন্টেল কিন্তু এখনও 14 ন্যানোমিটারই আটকে রয়েছে, অর্থাৎ তাদের 10th generation চিপ অবধি এখনও 14 ন্যানোমিটারই তৈরি হয়। তার ফল যেটা হয়েছে, AMD খুব সহজেই
তাদের প্রসেসর কোরের সংখ্যা বাড়াতে পেরেছে, যেহেতু তারা অন্য আর্কিটেকচারে 7 nanometer আর্কিটেকচার প্রসেসর তৈরি করে, তারা তাদের প্রসেসরে কোর এবং থ্রেডের সংখ্যা বাড়াতে পেরেছে সহজেই, কম হিট জেনারেট করে এবং কম পাওয়ার ড্র করে। তাহলে কি AMD জিতলো এই যুদ্ধে? কথাটা 100% সত্যি নয়। এখানেই আসে সিঙ্গেল থ্রেডেড এবং মাল্টি থ্রেডেড ওয়ার্কলোডের প্রশ্ন। আসুন আমরা ইন্টেল এবং AMD-র দুটো বাজার চলতি প্রসেসরের মধ্যে একটু তুলনামূলক আলোচনা করে দেখি কোনটা কোন কাজে বেশি ভালো লাগবে। আমাদের এই তুলনার জন্য আমরা বেছে নিয়েছি রাইজেন 9 3900X এবং ইন্টেলের কোর i9 9900K দুটি প্রসেসর। এ দুটোর যদি স্পেসিফিকেশানস আমরা দেখে নিই তাহলে রাইজেন 9-এ অর্থাৎ AMD প্রসেসরে কোর আছে 12টি, থ্রেড আছে 24টি, বেস ক্লক 3.8 GHz, সিঙ্গেল কোর বুস্ট ক্লক 4.6 GHz, মাল্টি কোর বুস্ট ক্লক 4.1 GHz থেকে কিছুটা বেশি, সেটা স্পেসিফাই করা নেই। অন্যদিকে L2 এবং L3 ক্যাশের পরিমাণ 6 MB এবং 64 MB যথাক্রমে, এবং TDP অর্থাৎ কতটা পাওয়ার সাধারণত টেনে থাকে সেটা হচ্ছে 105 W, এবং এই মুহূর্তে অ্যামাজনে এটার দাম হচ্ছে 45,000 টাকা। অন্যদিকে কোর i9 9900K একটি 8 core এবং 16 threaded প্রসেসর, এর বেস ক্লক হচ্ছে 3.6 GHz, কিন্তু সিঙ্গেল কোর বুস্ট অনেকটাই বেশি 5 GHz, অন্যদিকে মাল্টি কোর বুস্টও বেশি 4.7 GHz, কিন্তু L2 এবং L3 ক্যাশ যথাক্রমে 2 এবং 16 MB এবং TDP 95 W। এখানে একটা কথা মনে রাখতে হবে যে রাইজেন 9 3900 105 W-এর প্রসেসর অর্থাৎ 10 W বেশি TDP-র হলেও বাস্তব ক্ষেত্রে দেখা গেছে যখন ভারী কোনো ওয়ার্কলোড দেওয়া হচ্ছে তখন কিন্তু রাইজেন 9 কোর i9-এর থেকে অনেক কম পাওয়ার ব্যবহার করছে, তার কারণ রাইজেন 9-এর 7 nanometer আর্কিটেকচার। প্রথমেই আমরা কিছু CPU ইন্টেন্সিভ মাল্টি থ্রেডেড, অনেক ক্ষেত্রেই মাল্টি থ্রেডেড বা CPU ইন্টেন্সিভ ভারী কিছু ওয়ার্কলোড দেখে নেব, যেমন সিনেবেঞ্চ আর ফিফটিনে যদি আমরা সিঙ্গেল কোরের পারফরমেন্স দেখি তাহলে সেখানে কিন্তু i9 9900K রাইজেন 9-এর থেকে 10 পয়েন্টে এগিয়ে আছে। কিন্তু তারপরে যখন আমরা মাল্টি কোর স্কোর দেখতে যাব তখন দেখতে পাবেন যে কোর i9-কে কিন্তু বেশি কোর এবং বেশি থ্রেড থাকার কারণে 3900X অনেকটাই পেছনে ফেলে দিয়েছে, প্রায় 900 পয়েন্টের কাছাকাছি। যদি 7-zip-এর কম্প্রেশন বেঞ্চমার্ক আমরা দেখি সেখানে আমরা দেখতে পাবো একটা 32 MB ডিকশনারি ফাইলকে যখন কম্প্রেস করা হচ্ছে সেখানে কিন্তু 3900 পাচ্ছে 76,298 এবং কোর i9 পাচ্ছে 54,807, যেটা অনেকটাই কম। আমরা যদি হ্যান্ডব্রেকের কনভার্সন টাইম দেখি তাহলে দেখতে পাবো একটা 12 মিনিটের 4K ভিডিওকে যদি আমি 1080p-তে কনভার্ট করতে দিই তাহলে রাইজেন 9 3900X লাগাচ্ছে 260 সেকেন্ড সময়, অন্যদিকে কোর i9 9900K লাগাচ্ছে 322 সেকেন্ড সময়। এখানে আমরা অনেকটাই লিড পাচ্ছি বেশি কোর এবং বেশি থ্রেডের জন্য। এবার যদি POV রে বেঞ্চমার্ক আমরা দেখি, POV রে বেঞ্চমার্ক 3.7 সিঙ্গেল কোর সেটআপে যদি আমরা দেখি তাহলে দেখব রাইজেন 9 3900X পেয়েছে 539 পয়েন্ট এবং কোর i9 9900K পেয়েছে 497। সুতরাং এখানেও কিন্তু i9 এগিয়ে গেছে সিঙ্গেল কোরের পারফরমেন্সের ক্ষেত্রে, কিন্তু ফলাফল একেবারে উল্টো দেখা যাচ্ছে যখন আমরা POV রে 3.7 মাল্টি কোর সেটআপে যাচ্ছি। মাল্টি কোর সেটআপে যাওয়া মাত্রই বেশি কোর এবং বেশি থ্রেডের জন্য রাইজেন 9 3900X মাত্র 44 সেকেন্ড টাইম নিচ্ছে, যেখানে কোর i9-এ লেগে যাচ্ছে একটি গোটা মিনিট। আমাদের প্রথম গেম হলো কাউন্টার স্ট্রাইক গ্লোবাল অফেন্সিভ। 1080 এবং 4K দু ধরনের গেমিং সেটআপেই যদি আমরা দেখি তাহলে আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে 1080p গেমিংয়ে কিন্তু রাইজেন অ্যাকচুয়ালি কোর i9-এর থেকে এগিয়ে আছে ফ্রেম রেটসে এবং প্রায় 399 ফ্রেমস দিচ্ছে, যেখানে প্রায় 22-এর কাছাকাছি ফ্রেম কম দিচ্ছে কোর i9। এবং এটা ঘটছে তার কারণ কাউন্টার স্ট্রাইক গো অত্যন্ত CPU ইন্টেন্সিভ গেম রাদার দেন GPU ইন্টেন্সিভ গেম। 4K-তে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামান্য হলেও কোর i9 এগিয়ে যাচ্ছে রাইজেন 9-এর থেকে, সেখানে 5 ফ্রেমস আমরা বেশি পাচ্ছি যখন 4K গেমিংয়ে আমরা যাচ্ছি। একইভাবে যদি আমরা রাইজ অফ দ্য টোম রেডার দেখি, রাইজ অফ দ্য টোম রেডারে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাবো যে কথাটা আমি বলছিলাম যে ইন্টেলের প্রসেসর গেমিংয়ের জন্য ভালো, অর্থাৎ কি না, যখন 1080p গেমিংয়ের কথা হচ্ছে সেখানে রাইজেন 9 162 FPS দিচ্ছে, কিন্তু
কোর i9 সেখানে দিচ্ছে 177 FPS। আবার 4K গেমিংয়ে গেলে কিন্তু এই ডিফারেন্সটা অনেকটাই কমে আসছে, রাইজেন 9 76 FPS দিচ্ছে এবং i9 দিচ্ছে 81 FPS। এরপর যদি আমরা ফারক্রাইয়ের কথা দেখি, ফারক্রাই 5-এ এখানে কিন্তু কোর i9 1080p গেমিংয়ে অনেকটাই এগিয়ে আছে, রাইজেন 9 যেখানে 123 ফ্রেম দিচ্ছে সেখানে কোর i9 দিচ্ছে 148 ফ্রেম। অন্যদিকে 4K গেমিংয়ে কিন্তু দুজনেই টাই টাই, অর্থাৎ কি না 69 ফ্রেমস দিচ্ছে কোর i9 এবং 69 ফ্রেমস দিচ্ছে রাইজেন 9। এরপর যদি আমরা হিটম্যান অ্যাবসলিউশন গেমের ক্ষেত্রে দেখি, আলট্রা সেটিংসে গেমটা যখন খেলা হচ্ছে তখন 1080p গেমিংয়ে কিন্তু কোর i9 অনেকটাই পেছনে ফেলে দিয়েছে রাইজেন 9-কে। কোর i9 135 ফ্রেমস দিচ্ছে যেখানে রাইজেন 9 দিচ্ছে মাত্র 106 ফ্রেম। অন্যদিকে 4K গেমিংয়ে রাইজেন 9 কিন্তু কোর i9-এর থেকে 1 ফ্রেম বেশি দিচ্ছে, অর্থাৎ এখানেও রাইজেন 9 কোর i9-এর সমান বই একটু ভালো। তাহলে যদি উপসংহার দিতে হয় যে কোন প্রসেসর ভালো, তাহলে তার উত্তর হবে একটাই, আপনি কী ধরনের কাজ করবেন। আপনি যদি গেমিং করেন এবং আপনার বাজেটের কোনো রেস্ট্রিকশান না থাকে, তাহলে ইন্টেলের 9900K বা সদ্য লঞ্চ হওয়া 10th generation 10900K, যেটা এই ভিডিও তৈরি হওয়া অবধি ইন্ডিয়ান বাজারে আসেনি, সেটা আপনাকে অবশ্যই অনেক বেটার ফ্রেম রেটস দেবে। অন্যদিকে আপনি যদি 3D রেন্ডারিং, ভিডিও এডিটিং ইত্যাদি কাজ করেন, বা আপনি যদি গেমিংয়ের সাথে সাথে গেম লাইভ স্ট্রিমিংও করেন, অর্থাৎ আপনার মাল্টি থ্রেডেড ওয়ার্কলোডের যদি বেশি দরকার পড়ে সিঙ্গেল থ্রেডেড ওয়ার্কলোডের থেকে, সেক্ষেত্রে আপনি AMD-র বেশি কোর আর বেশি থ্রেডওয়ালা একটা প্রসেসর নিয়ে কিঞ্চিত পারফরমেন্স হারালেও ওভারঅল আপনার পয়সা খরচাটা অনেক বেশি জাস্টিফাইড হবে। অন্যদিকে আপনি যদি গেমিংয়ের ক্ষেত্রে একদম বেস্ট ফ্রেম রেট চান, তাহলে আপনি অবশ্যই ইন্টেলের হাই এন্ড প্রসেসরগুলো কিনতে পারেন। কিন্তু যেসব গেমাররা আধুনিক AAA টাইটেল খেলেন এবং স্ট্রিম করে থাকেন, তাদের জন্য আরও বড় প্রশ্ন হচ্ছে কোন ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ড বেশি ভালো হবে, NVIDIA নাকি AMD রেডি। হে ভগবান, অর্থাৎ আমি একটা যুদ্ধের কথা শেষ করতে গিয়ে আর একখানা যুদ্ধ বাঁধিয়ে ফেললাম, কিন্তু অদ্য নয় সেই রজনী। আরেকদিন ফিরে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে, যেটাতে আমরা আলোচনা করবো NVIDIA-র গ্রাফিক্স কার্ড বেশি ভালো না রেডিয়নের। ভগবান রক্ষা করো আমাকে। আজকে আসি তাহলে, এই ভিডিও এই পর্যন্তই, পরের সপ্তাহে নতুন ভিডিও আসবে। ততদিন যদি আমি বেঁচে থাকি তাহলে পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করে দিন, এবং আমাদের ফলো করুন ইনস্টাগ্রাম এবং টুইটারে। যা গালি আছে ইনস্টাগ্রামে দিন, টুইটারে দিন, ইউটিউব কমেন্টেও দিন। ধন্যবাদ, ভালো থাকবেন।